বন্ধুরা নমস্কার, আমি জ্যোতিষাচার্য সজীব চক্রবর্তী তোমাদের কাছে আজকে চন্দ্রের রত্ন মুনস্টোন নিয়ে কিছু আলোচনা করতে চাই। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দাও। এটা হচ্ছে মুনস্টোন। চন্দ্র খারাপ থাকলে চন্দ্র রত্ন ধারণ করতে হয়, বিশেষ করে অগ্নি রাশির ঘরগুলো, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এদের মুক্ত ভালো সহ্য হয় না। এদের জন্য চন্দ্ররত্ন মুনস্টোন অতীব প্রভাবশালী। মুনস্টোন ধারণ করলে এদের খুব ভালো ফল প্রাপ্ত হয়। চন্দ্র যদি কোনো অশুভ থাকে, চন্দ্র কোনো যদি অশুভ গ্রহের সাথে সম্পর্ক করে থাকে, বা চন্দ্র যদি কোনোভাবে দেহ রোগের ব্যাপারে ইন্ডিকেট করে যে চন্দ্রের জন্য কোনো দেহ রোগ হয়, চন্দ্রের জন্য অনেক রকম দেহ রোগ হয়, তার জন্য মোটামুটি কাশি, ছোটোবেলায় জলের দ্বারা বাধাপ্রাপ্ত রোগ, এবং চন্দ্রের জন্য কফ রোগ, চন্দ্রের জন্য পায়খানার প্রবলেম, মলদ্বারের প্রবলেম, ঠিক আছে, এইসব কোনো ধরনের প্রবলেম হলে এই মুনস্টোন ধারণ করা অতীব শুভ। সিংহ রাশি, ধনুরাশি, মেষ রাশি, এই তিনটে রাশিতেই চন্দ্ররত্ন ধারণীয়। এই মুনস্টোনটা অস্ট্রেলিয়ান মাইন্সের, এটা অস্ট্রেলিয়ান মুনস্টোন। বর্তমানে মার্কেটে ওই মুনস্টোনটাই বেশি চলছে। সিরুনিস মুনস্টোন আরও ভালো, কিন্তু সিরুনিস মুনস্টোন অনেক দাম থাকায় সাধারণ মানুষের কেনার ক্ষমতা নেই। তাদের জন্য আমি এই মুনস্টোনটা ধারণ করতে বলবো। ভালো করে মুনস্টোনটা আপনারা চিনে রাখুন। এই মুনস্টোনটা অস্ট্রেলিয়ান মুনস্টোন। যদি কেউ সিরুনিস বলে আপনাকে দেয়, আপনি এটা নেবেন না। এই মুনস্টোনটা অস্ট্রেলিয়ান মুনস্টোন, তবে এর কাজের গ্যারান্টি আমি দিচ্ছি, খুব ভালো কাজ করে, আমি পরীক্ষার দ্বারা প্রমাণ করি সেই রত্ন সম্বন্ধে তবে সবাইকে বলি, ঠিক আছে। কারণ আমার যারা আমার ক্লায়েন্ট বহুত পুরনো, বহুত দীর্ঘদিনে, এদের আগে আগে পাথর দিয়ে পরে এরা পয়সা দেয়, মানে কাজ দেওয়ালে আমি পয়সা পাই না, বুঝতে পেরেছেন। সেই জন্য বলছি, আপনারা যাদের চন্দ্রের জন্য মুনস্টোন খুবই দরকার, তারা এই অস্ট্রেলিয়ান মুনস্টোন ধারণ করুন এবং খুব ভালো উপকার পাবেন। যদি আমার বক্তব্য আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটা বাজান। নমস্কার।